আমি তখন মুরগি বিক্রি করেছিলাম প্রায় 600 পিস মুরগি বিক্রি করেছি। 600 পিস বিক্রি করছেন 1,50,000 টাকা। 1,50,000 টাকা খরচ কত টাকা হয়েছিল সেই সময়? সেই সময় খরচ হয়েছিল আমার 1,00,000 টাকা, কিছু কম খরচ কম হয়েছে 1,000 টাকা। আর বিক্রি করছেন 1,50,000? 1,00,000। দেশি মুরগি পালনের সমস্যা আছে, দেশি মুরগি পালতে হয় দীর্ঘদিন, তিন মাস টাইম দেশি মুরগি পালতে হয়। 3 মাসে ওজন আসে 800-850 গ্রাম ওজন। দামে যতই তুলনা বেশি হোক, আমার সোনালি মুরগির চেয়ে অনেক লাভজনক কম। সোনালি মুরগি আমার 50-52 দিনে মুরগির ওজন আসে 800-900 গ্রাম ওজন। আর সেক্ষেত্রে দেখা যায় যে সোনালি মুরগি 50-52 দিনে হয়তো 1,000 মুরগি আমার 40 বস্তা খায়, আর এই দেশি মুরগি 1,000 মুরগি এই 3 মাসে প্রায় খাদ্য খায় 60 বস্তা। তাতে ওজন দেখা যায় যে একই সময়টা অনেক বেশি। এতে দামে যতই 150 টাকা বেশি হোক কিন্তু পড়তে আসে না সোনালি দেশি মুরগি। এতে সোনালি মুরগি ওজন অনেক বেশি, খাদ্যর সময় কম, তাতে পার্সেন্টের ওজনও পার্সেন্টও ভালো, যার জন্যে এই এই মুরগিতে আমাদের লাভজনক খুব কম। ডিমের ক্ষেত্রে সমস্যা, 170টা মুরগি আছে, এখন 170টা মুরগির মধ্যে আমি ডিম পাচ্ছি 25-30-20, আর আমার প্রতিদিন খরচ হয় 400 টাকা, আর ডিম পাই 25-30টা। আমার ডিমের দাম আসছে যে 230-240 টাকা, আর খরচ হচ্ছে আমার 400 টাকা, তাতে 170-180 টাকা প্রতিদিন আমার লস না। ডিমের জন্য তো লাভজনক হবেই না, মাংসের জন্যে কিছু লাভজনক হবে। মাংসের জন্য লাভজনক হবে এই কারণে মুরগিটার অসুখ বিসুখ কম আছে, ওষুধ খরচটা কম আছে, সময়টা বেশি লাগে এই পর্যন্ত। কিন্তু তারপরেও যদি একসাথে মুরগিগুলো বেচতে হয়, বেচলে পরে কিছু বেনিফিট দেখা যাবে, কিন্তু এই ডিমের মুরগি রাখা, কেটে ছাটে থোয়া, এতে কোনো লাভজনক হবে না। ইয়ে দেশি মুরগি 1,000 দেশি মুরগি আমার এই 90 দিনে খাদ্য খাইছে হল পরে 55 বস্তা। আচ্ছা, 55 বস্তা খাদ্য খাইছে, আর এদিকে আনুষঙ্গিক এই ওষুধ বড়ি রাখি সেটা 2,000 টাকা গেছে। এই গেল দেখা গেল যে আমার খরচ হচ্ছে প্রায় 1,20,25, আর 1,000 মুরগি যদি আমি একবার বেশি তাহলে আমার বেচা হবে প্রায় 1,80,90,000-2,00,000 মতো। বর্তমান দিঘি আছে 160টা আর মোরগ আছে 15টা, তাতে আমার দেখা যাবে যে 50-60,000-70,000 টাকা লাভ হবে। আর যদি ডিম পাড়ার জন্য রেখে দিই তাহলে আমার এই 50-60,000 টাকা ঘাটতি পড়ে যাবে। ওই মুরগি খোয়াতে ডিমের সময় আসতে তখন যাই দেখা যাবে যে মুরগি পালনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই কারণে যে আমার এই যে 90 দিন মানে 3 মাস 5-7 দিনের মধ্যে যদি মুরগি বেশি মানে মাংস হিসাবে, তাহলে এই মুরগিটা আমার মোটামুটি বেনিফিট আসতো, লাভ হতো। এখন এই যে মুরগিগুলো আছে, আমি এই মুরগিগুলো আমার 160টা ডিগ্রিতে আমি ডিম পাচ্ছি প্রতিদিন 20-25, আর আমার খরচ হচ্ছে হলো পরে 400 টাকা। আমি ডিম আর ডিম বিক্রি হচ্ছে আমার হলো পরে 210-220 টাকা, আমার প্রতিদিন 180-90,000 টাকা লস। ডিমের ক্ষেত্রে এই মুরগি পালন করা যাবে না, কারণ ডিম পালতে গেলে এই মুরগিতে লস হয়ে যাবে। এই মুরগি 80-90 দিন পালে মুরগি মাংস হিসাবে বেচতে হবে। ডিম পাচ্ছি 20-25, একদম ওই 230-240 টাকা হয় 20-25টা ডিম। সমস্যা মুরগি ডিম কম দিচ্ছে, ডিম কমও দিচ্ছে, খাবার ঠিক খাচ্ছে। আবার এই মুরগিগুলো 80 দিনে বেজি, তখন মুরগিগুলোর ওজন ছিল 800 গ্রাম, এখন 1টা মুরগি 800 গ্রাম 900 গ্রাম ওজন, আর ডিমের ক্ষেত্রে নাই।